আমাদের কিন্তু ওইভাবেই পদক্ষেপ গ্রহণ করে আগাতে হবে। দেখো আমাদের হচ্ছে টেক্সটাইল প্রোডাকশন প্ল্যানিং, এটা হয়তোবা আমি আগে থেকে ক্লিয়ার করে রাখি মিডটার্ম পরীক্ষার আগে, আমাদের মনে হয় না ততটা বেশি আমরা আগাতে পারবো। তবে আমার বিষয় থেকে আমি তোমাদের জন্য একটা সাজেশন দিব, অর্থাৎ আগামী শনিবার, শনিবার তো অবশ্যই তোমরা সবাই ক্লাসে আসবা, এমন না যে একজন দুইজন আসবা, এটা মেসেজটা সবাই কিন্তু ক্লিয়ার একটা মেসেজ দিয়ে দিও, বুঝতে পারছো? যে আগামী শনিবার আমি আমার যেসব সাবজেক্ট গুলো আছে, অর্থাৎ আমি যে সাবজেক্ট গুলো নেই, অ্যাডভান্স ফিটিং এন্ড নন ওভেন ক্লদিং আর হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং, এই সাবজেক্ট গুলো, যে সাবজেক্ট গুলো আমি নিয়ে থাকি, এই সাবজেক্ট গুলোর উপর তোমাদের একটা পূর্ণাঙ্গ একটা সাজেশন দেওয়া হবে মিড টার্ম পরীক্ষার উপরে, বুঝতে পারছো? আমাদের আগে মিড টার্ম পরীক্ষাটা ছিল 30 মার্কের, আর এখনকার মিড টার্ম পরীক্ষাটা আমাদের 20 মার্কের হবে, এই বিষয়টা সবাই একটু মাথায় রেখো। তো দেখো আমাদের, আমরা যদি দেখি আমাদের উৎপাদনের প্রকার ভেদ, অর্থাৎ আমাদের প্রোডাকশন প্ল্যানিং এ, টেক্সটাইল প্রোডাকশন প্ল্যানিং এ আগে একটা ক্লাস হয়েছে, উৎপাদনের আমরা প্রকারভেদ সম্পর্কে আগের ক্লাসে আলোচনা করছিলাম। তো আজকে মূলত আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের, আমি দেখাচ্ছি আজকে আমাদের মূলত আলোচনার বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থার পরিধি এবং এর কার্যাদি বর্ণনা করে, এর কাজ অর্থাৎ উৎপাদন ব্যবস্থা ঠিক কি কি পরিসরে এটা বিস্তৃত এবং এটা কিভাবে কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের আজকের বিষয়। তো আগের ক্লাসটা করছিলে তোমরা সবাই, আগের ক্লাসে কেউ ছিলা এই ক্লাসটা? না স্যার, তো আমাদের কিন্তু ভিডিও, আগের ক্লাসের ভিডিও আছে, আমি আগের ক্লাসের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করে দিয়ে দিব এই ক্লাসের পরে, কারণ দেখো আমাদের প্রত্যেকটা, বিশেষ করে আমার প্রত্যেকটা ক্লাসের ভিডিও কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আছে, তো কেউ মিস করলে ওইখান থেকে এটা দেখে নিতে পারবা, ঠিক আছে? তো দেখো আমরা আমাদের মূল পয়েন্টে চলে আসি, যে আমি প্রথম ক্লাসে বলছিলাম যে আসলে টেক্সটাইলের ক্ষেত্রে উৎপাদনটা কেন জড়িত, কারণ আমরা টেক্সটাইল, আমরা যে কোনো কিছু তৈরি করলাম বা সেই জিনিসগুলো যদি আমি আমার উৎপাদন বিপণন বন্টন এই জিনিসগুলো আমি ঠিকভাবে করতে না পারি, সেটার ক্ষেত্রে কিন্তু আমার আসলে উৎপাদনটা আসলে এক হিসেবে ব্যর্থই বলা চলে। তো এখানে প্রথম যে কথাটা বলছে, উৎপাদন ব্যবস্থার পরিধি বলতে কারখানার ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ আমরা জানি যে কোনো কিছু আমরা যখন উৎপাদন করব, সে কিন্তু উৎপাদনের জন্য আমার নির্দিষ্ট জায়গা থাকে, একটা নির্দিষ্ট একটা কলকারখানা থাকে, এই কলকারখানার মধ্যে কিন্তু আমার উৎপাদন ব্যবস্থাটা আসলে সীমিত অবস্থায় থাকে। এরপর বলছে উৎপাদন দ্রব্যাদি উৎপাদনের জন্য কারখানা জড়িত, এই সমস্ত দ্রব্য উৎপাদন করতে কারখানায় বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, এই সমস্ত সমস্যা সমাধানে উৎপাদন ব্যবস্থা উন্নয়ন অপরিহার্য। অর্থাৎ বলছে যখন কোনো কিছু আমার হচ্ছে উৎপাদনের প্রসঙ্গ চলে আসবে, কোনো কিছু উৎপাদন করব, উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আমার একটা কারখানার বিষয় তখন মাথায় চলে আসবে, আমি কোথায় উৎপাদন করব, আমি একটা কারখানাতে উৎপাদন করবো। উৎপাদন যখন আমি করতে যাব, তখন কিন্তু আমার বিভিন্ন ধরনের উৎপাদন জনিত সমস্যা দেখা দিবে, সেটা কাঁচামাল হইতে পারে, শ্রমিক ব্যবস্থাপনা হইতে পারে, আমার মেশিনের সেট আপ হইতে পারে, আমার এই রিলেটেড যত কিছু আছে সবগুলো কিন্তু নিয়েই কিন্তু আমার এই সমস্যাগুলো সৃষ্টি হবে। সেজন্য বলা হয়েছে কি, উৎপাদন ব্যবস্থার পরিধি তেমন ব্যাপক ছিল না একটা সময়, কিন্তু কারখানা ব্যবস্থা নতুন ভাবে পরিবর্তিত হওয়ার সাথে সাথে উৎপাদনের পরিমাণও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে, আর এই কারণে উৎপাদন ব্যবস্থার পরিধিও বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ এখানে একটা কথা সহজে ক্লিয়ার করছে কি, যদি আমরা একটু নর্মাল ভাবে বোঝার চেষ্টা করি, সহজ কথা হচ্ছে আমি যদি উৎপাদন করতে যাই তাহলে অবশ্যই আমার একটা কারখানার বিষয় আসবে, যখন আমার কারখানার বিষয়টা সামনে আসবে তখন বিভিন্ন ধরনের সমস্যা আমার সামনে আসবে, তা আমাদের কাজ হচ্ছে কি ওই সমস্যাগুলোকে নিরসন করা। নিরসন করার পরে আমি তখন কি করবে, আমি যখনই সমস্যাগুলো নিরসন করতে পারবো আমার উৎপাদনটা বাড়বে, সাথে সাথে কিন্তু আমার কারখানার যে বৃদ্ধি আছে সেটা বাড়তে থাকবে। অর্থাৎ আমার যত পরিমাণ আমার প্রোডাক্ট ডেভেলপমেন্ট হবে, আমার প্রোডাক্টটা যত পরিমাণ সেল হবে, তত কিন্তু আমার এই ডেভেলপমেন্টটা ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং একটা সময় তখন এসে কি হবে, বাজারে কিন্তু আমাদের একটা উৎপাদন ব্যবস্থা একটা চাহিদা সৃষ্টি হবে, এবং তখন একটা প্রতিযোগিতা হবে, কারণ প্রতিযোগিতা ছাড়া কোনো পণ্য কিন্তু কখনো মার্কেটে টিকতে পারে না। ধরো আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম, এটার দাম 8 টাকা, কেউ এই প্রোডাক্টটা যদি আজকে ভালো এর থেকে প্রোডাক্ট 6 টাকায় তৈরি করে, তাহলে মানুষ কিন্তু আর আমার প্রোডাক্টটা কখনো নিবে না, যার কারণে আমাকে কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে। এর মধ্যে সবচেয়ে বিষয় যেটা, সেটা হচ্ছে কাঁচামাল সংগ্রহ এবং সংরক্ষণ করার সমস্যা দেখা দিলে। সাধারণত একটা উৎপাদন সবচেয়ে বেশি সমস্যায় পড়ে কখন, যখন হচ্ছে আমি কাঁচামালটা সংগ্রহ করতে যাব এবং সংরক্ষণে যদি সমস্যা দেখা দেয় একটা ফ্যাক্টরি উৎপাদনের দিকে, তখন সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়ে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। বলছে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দ্রব্যের মান নিয়ন্ত্রণ প্রয়োজন হয়ে পড়লে সার্বিক ভাবে কারখানার অবস্থান, যন্ত্রপাতি, কারখানার গৃহ, লাকসই প্রযুক্তি, দক্ষ শ্রমিক, উপযোগী সংগঠনের প্রয়োজনীয়তা দেখা দিলে তখন আমরা এই কাজগুলা নিজেদের মতো করে করতে পারবো। আচ্ছা তোমাদের কাছে জাস্ট আমি 2-3 মিনিট পর আমি সবাই একটা একটা করে কোশ্চেন করবো, কোশ্চেনটা হচ্ছে মাথায় ঢুকাই দিই,
যে যেহেতু আমার টপিকসটা হচ্ছে উৎপাদন ব্যবস্থার পরিধি, অর্থাৎ কিভাবে আমি উৎপাদন ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করব এবং কাজগুলো সমাধান করব। আমি তোমাদেরকে প্রশ্নটা এরকম হবে, প্রশ্নটা আমি তোমাদেরকে প্রশ্নটা বলবো যে তোমার একটা ফ্যাক্টরি আছে, তুমি কিভাবে এই ফ্যাক্টরিটাকে, এই ফ্যাক্টরির যে প্রোডাকশনটা আছে, তুমি কিভাবে এটাকে বাড়াতে পারবে, এবং এই ফ্যাক্টরি তখন আমার সমস্যাগুলো যে তখন তুমি ফেস করবা, কি কি সমস্যা ফেস করতে পারো এবং এগুলোকে আসলে তুমি সমাধান করবা কিভাবে। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের কাছে আমার থাকবে। এরপর দেখো লাস্টের আমাদের 4-5 লাইনে কি বলা আছে, কারখানা ব্যবস্থাপনার বিস্তৃতির সঙ্গে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেল, স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে অধিক উৎপাদনের প্রয়োজন দেখা দিল। শুধু তাই নয়, নানাবিধ সমস্যার উদ্ভব হলো, যেমন কাঁচামাল, উৎপাদিত দ্রব্যের মজুতকরণ সমস্যা, কারখানার ভিতরের পরিবেশগত সমস্যা, শ্রমিকদের ইতিবাচক মনোভাব ইত্যাদি সমস্যা। তখন আমাদেরকে অটোমেশন পদ্ধতির ফলে এইসব উৎপাদন ব্যবস্থার এই ত্রুটিগুলোকে তখন আমার কমিয়ে ফেলতে হবে। কমিয়ে ফেলে আমি আসলে কিভাবে শ্রমিকদের চাহিদা পরিবর্তন করে কিভাবে তাদেরকে উন্নত জীবন ব্যবস্থা প্রদান করব এবং কিভাবে আমার কারখানার প্রোডাকশনটাকে ঠিক রাখবে, এই জিনিসটা সম্পর্কে আমাদের একটা ধারণা রাখতে হবে। তো আমি লাস্টে 2 মিনিটে শুধু এটা রিভিউ করতেছি প্রশ্নটা, উৎপাদন ব্যবস্থার পরিধি এবং কার্যাদি। যখন উৎপাদন ব্যবস্থার পরিধি এবং কার্যাদির প্রশ্ন আসবে তখন আমাকে একটা সেট আপ মাথায় রাখতে হবে। উৎপাদন বলতে আমি বুঝবো মূলত একটা কারখানার ব্যবস্থাপনা। এখন একটা ব্যবস্থাপনার মধ্যে আমার আসলে উৎপাদনটা নির্ভর করে। এখন যখন আমি কারখানার ব্যবস্থাপনার বিষয়ে আসবে তখন বিভিন্ন ধরনের সমস্যা আমার মাথার মধ্যে চলে আসবে, অর্থাৎ ফ্যাক্টরিতে চলে আসবে। কি কি সমস্যা হইতে পারে? প্রথমে সমস্যা হইতে পারে কাঁচামাল উৎপাদন, কাঁচামাল সংরক্ষণ, কাঁচামাল আনা কেনা। এরপর আমার বাকি যে সমস্যাগুলো হইতে পারে সেগুলো হচ্ছে শ্রমিক সমস্যা, এই বিষয়গুলো আমার কিন্তু হইতে পারে। তখন আমার কাজ হবে কি, এই সমস্যা সমাধান গুলো আমি কিভাবে দ্রুত সমাধান করব। আমি যত দ্রুত এই সমস্যাগুলো সমাধান করতে পারবো, অর্থাৎ ব্যবস্থাপনাটাকে আমি যত দ্রুত কন্ট্রোল করতে পারবো, তত আমার কি হবে উৎপাদনটা বাড়তে থাকবে। অর্থাৎ তখন কি হবে, অল্প সময়ে আমি অল্প ব্যয় করে অধিক প্রোডাক্ট আমি উৎপাদন করতে পারবো এবং তখনই কিন্তু আসলে আমার উৎপাদনটা সফল হবে। এখন যদি আমি প্রশ্ন করি যে সাধারণকে, সাধারণ ধরো আমি যে প্রশ্নটা করবো তোমার প্রতি, ধরো তোমার যদি নিজের একটা ফ্যাক্টরি থাকে, এখন তুমি এই ফ্যাক্টরিটাকে আসলে ডেভেলপমেন্ট উৎপাদনের কাজে তুমি তোমার যে মেথডটা আসলে কিভাবে কাজে লাগাবা, প্রবলেম গুলো কিভাবে সলভ করবা? প্রথমত স্যার শ্রমিকদের চাহিদা পূরণ করতে হবে, তারপরে যে কম মূল্যে যে বেশি মানে ভালো প্রোডাক্ট কিভাবে তৈরি করতে হবে, ওইভাবে মানে পণ্য তৈরি করতে হবে যাতে আমার পণ্য কম মূল্যে কিনে ভালো প্রোডাক্ট পাইতে পারে মানে সাধারণ জনগণ। ধরো তোমাকে আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ এরকম কাঁচামাল, হ্যাঁ ঠিক আছে, যখন কাঁচামালের বিষয়টা আসবে তখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, ধরো কাঁচামালটা আসলে তুমি কিভাবে চয়েস করবা। ধরো তুমি তোমার একটা ফ্যাক্টরি আছে, ধরো তোমার একটা সাবানের ফ্যাক্টরি আছে, এখন এটার জন্য তোমার হচ্ছে কাঁচামাল প্রয়োজন। তুমি কাঁচামালটা কিভাবে, কি কি বিষয় তুমি মাথায় রাখবে এই কাঁচামালটা সংগ্রহ করতে গেলে? কারণ আমার মূল কাজ হচ্ছে কি, একটা ভালো কাঁচামাল সংগ্রহ করা। আমি যদি ভালো কাঁচামাল সংগ্রহ করতে না পারি আমি কিন্তু উৎপাদনটা ভালোভাবে করতে পারবো না। তো তখন কাঁচামাল সংগ্রহ করতে গেলে তোমার কি মনে হয় তুমি কি কি সমস্যা ফিল করতে পারো আর ওই সমস্যাগুলো তুমি কিভাবে সলভ করবে? স্যার কাঁচামাল স্যার গুণগত মান যাচাই করতে হবে, তারপরে স্যার হ্যাঁ বলো, সমস্যা নেই, হ্যাঁ ঠিক হইতেছে বলো, জি স্যার হ্যাঁ হইতেছে বলো, তুহিন আমার কথা শুনতেছো? বলছি তুহিন কি কথা শুনতেছো? তুহিন, তুহিন মিজি, আচ্ছা ইমন তুমি বলো যে আমরা যদি ধরো একটা কাঁচামাল, আমার একটা কোম্পানির জন্য যদি আমি কাঁচামালটা আসলে কিনতে যাই আসলে আমাকে কি কি বিষয়ের উপরে আমি লক্ষ্য রাখতে হবে? ইমন শুনতেছো? সাদাতের মাইক্রোফোনটা অফ করে দাও। তামিম বলতে পারবা এটা? তামিম তামিম তুমি বলতে পারবা এই প্রশ্নের উত্তরটা? তামিম কি আমার কথা শুনতেছো? তোমরা কি আমার কথা শুনতেছো কিনা? বাকিরা বলো তো, নার্গিস, নিঝুম, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো কিনা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়াতে নিঝুম এটার উত্তরটা দিতে পারবো? নিঝুম
যে ধরো আমি যখন একটা উৎপাদনের বিবেচ্য বিষয়ের ক্ষেত্রে যখন আমি আমার কাঁচামাল নির্বাচন করতে যাব, তখন আসলে আমাকে কি কি সমস্যা আমার ফেস করতে হবে এবং এটা আমি সলভ করবো কিভাবে, তোমার নিজের আইডিয়া থেকে বলো। কাঁচামাল উৎপাদন, তারপর শ্রমিক সংখ্যক, তারপর তাদের ভালো উৎপাদন সমস্যা হলে স্যার এগুলির জন্যই স্যার মানে উৎপাদন ব্যবস্থাপনা বিঘ্নিত হয়। আর আমি যদি স্যার দক্ষ জনবল নেই আর সঠিক মাত্রায় ভাবে যে উৎপাদনটা করতে পারি, তাহলে স্যার ব্যবসা সফলতা আসবে। ঠিক আছে, তোমার জন্য কিছু বলতে পারবা কিনা এই উৎপাদন ব্যবস্থাটা নিয়ে? যে আমাদের টপিকস হচ্ছে উৎপাদন ব্যবস্থার পরিধি, অর্থাৎ আমি একটা উৎপাদন ব্যবস্থাটাকে আসলে আমার এলাকাটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব, এটার উত্তরটা তোমার জন্য দিতে পারবা কিনা, এবং তার সেক্ষেত্রে আমার কি কি করতে হবে, তোমার জন্য কি কথা শুনতেছো? তোমার জন্য জি স্যার, উৎপাদন বলতে প্রথমে আমরা বুঝি কারখানার, একটা কারখানার ব্যবস্থাপনা। তো উৎপাদন ব্যবস্থা যদি স্যার, প্রশ্নটা কি ছিল? আমি বলছি যে ধরো উৎপাদন ব্যবস্থাপনার পরিধি, অর্থাৎ এই বিষয়টা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করবো। যে ধরো তুমি সাপোজ একটা উৎপাদন করবা, তোমাকে আমি বললাম যে তোমার ফ্যাক্টরিতে একটা চিপ সাধারণত উৎপাদন করো, ওই ক্ষেত্রে তুমি কি কি ধরনের সমস্যা ফেস করতে পারো এবং সেটা দিয়ে তুমি আসলে কিভাবে নিরসন করবে সমস্যাটা, কাঁচামাল নির্বাচন থেকে শুরু করে এই বিষয়গুলো তুমি কিভাবে নিয়ন্ত্রণ করবে? প্রথমে তো কাঁচামাল, কাঁচামাল বুঝলাম। হ্যাঁ তুমি বলো, সমস্যা নাই, বলতে থাকো। একটা মূলধন থাকতে হবে প্রথমে, কিছু প্ল্যানিং থাকতে হবে, তারপরে কাঁচামাল লাগবে, তারপরে শ্রমিক নিয়োগ করতে হবে, তারপরে প্রথমে মাথায় রাখতে হবে যাতে আমার অল্প ব্যয়ে অল্প সময়ে আমি অধিক উৎপাদন করতে পারি, এগুলি মাথায় রাখতে হবে। আর ঠিক আছে, দেখ আমি হচ্ছে আর কঠিন ইয়েতে যাব না। দেখো এরপর আমাদের একটা টপিক আছে কি উৎপাদনের বিবেচ্য বিষয়, আমরা যদি এই বিষয়টা শুধু বুঝতে পারি তাহলে আমাদের আগের যে টপিকটা ছিল অর্থাৎ উৎপাদন ব্যবস্থার পরিধি এবং কার্যাদি এই বিষয়টা সম্পর্কে আমরা ক্লিয়ার হতে পারবো। দেখো এখানে উৎপাদনের বিবেচ্য বিষয়টা আসলে কি ছিল, যে আমরা জানি যে কোনো উৎপাদনের চারটা কয়টা মূল পয়েন্ট আছে, যেমন ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই চারটা জিনিস যদি আমার একটা মূল উপাদানের মধ্যে থাকে তাহলে যে কোনো বিজনেস পলিসি বা যে কোনো কিছুতে কিন্তু আমাদেরকে এই চারটা জিনিস দিয়ে কিন্তু আমাকে আসলে বিবেচনায় আনতে হবে। এখানে চারটা বিষয় আসলে কি কি আছে, প্রথম হচ্ছে আমাকে বলা হয়েছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি বিভিন্ন টপিকস, আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় আগে থেকেই করে আসছি। এই বিষয়টা মূলত এটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় 5P সিস্টেম, যে 4P সিস্টেম, প্রোডাক্ট, প্রাইস, প্লেস আর হচ্ছে প্রমোশন। আর এভাবে যদি আমি বিষয়টাকে বোঝাতে চাই, তোমাদের আসলে বইয়ে যেভাবে দেওয়া আছে সেটাকে বলছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। কেন? কারণ ভূমি সাধারণত বলতে আমরা ভূপৃষ্ঠকে বোঝাই, কিন্তু দেখেন অর্থশাস্ত্রের ভাষায় ভূমি বলতে কেবলমাত্র সাধারণত ভূপৃষ্ঠকে বোঝায় না, ওরা বলছে যে এই যে ভূমি, তারপর আমাদের যে খনিজ সম্পদ, আমাদের যে অরণ্য অর্থাৎ বন, নদী নালা, বৃষ্টিপাত, আবহাওয়া, এই প্রভৃতি সবকিছুকে কিন্তু আমাকে প্রাকৃতিক সম্পদকে বোঝায় এবং এরা কিন্তু প্রকৃতির একটা অংশ, যার কারণে এদের সৃষ্টির পেছনে সাধারণত মানুষের কোনো হাত থাকে না। অর্থাৎ এই বিজনেসে যখন আমি ভূমির কথা চিন্তা করবো, যে বিজনেস করতে গেলে আমাকে ফার্স্ট ভূমিটা প্রয়োজন, কারণ ভূমি বলতে কিন্তু আমি শুধুমাত্র নির্দিষ্ট একটা জায়গা বোঝাবো না, এটা খেয়াল রাখবা। আমি সাথে সাথে কি বোঝাবো, আমি বোঝাবো খনিজ সম্পদ হতে পারে, আমার বন, নদী নালা, বৃষ্টিপাত, আবহাওয়া, সবকিছু মিলেই কিন্তু আমার এই ভূমির একটা অংশ, যেহেতু এই ভূমিটা কিন্তু আমরা কেউ সৃষ্টি করিনি, এটা হচ্ছে প্রাকৃতিক একটা সম্পদ। এরপরে যেটা আমার মাথায় আসে সেটা হচ্ছে শ্রম, কারণ কি উৎপাদনের কাজে শ্রমটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা শ্রমটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে আমার শারীরিক শ্রম, একটা হচ্ছে আমার মানসিক শ্রম। কারণ শ্রমের সাহায্যে মানুষ কিন্তু প্রকৃতি হতে বিভিন্ন উপকরণ সংগ্রহ করে এবং তাদেরকে ব্যবহার উপযোগী করে নেয়। এবং শ্রমের বিষয়টা শারীরিক এবং মানসিক কেন আসছে, কারণ ধরো তোমরা দুই বন্ধু একটা বিজনেস করলা, এখানে শ্রম হিসাবে একজন শারীরিক শ্রম দিল, কিন্তু একজন কি করলো, একজন পাটনা ধরো ঢাকায় থাকে, সে তখন শারীরিক শ্রমটা দিতে পারতেছে না, সে তখন কি করলো ওই বন্ধুটাকে ফোন দিয়ে সে তখন আইডিয়া দিল যে তুমি এটা এইভাবে না করো, এটা ওইভাবে করো, ওই জিনিসটা এইভাবে করো। কি বলছে বুঝতে পারছো? অর্থাৎ শ্রমের কথাটা যখন আসবে, লেবারের কথাটা, তখন দুইটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, এই শ্রমটা শারীরিক ভাবে হইতে পারে আর এই শ্রমটা আমার মানসিক ভাবেও হতে পারে। এরপর আমার মূলত যেটা আছে সেটা হচ্ছে মূলধন, অর্থাৎ মানুষের পরিশ্রম দ্বারা উৎপাদিত যেসব বস্তু আমরা কি করি, সরাসরি ব্যবহৃত না হয়ে পুনরায় উৎপাদনে ব্যবহৃত হয় তাকে আমরা মূলধন বলি।
এখন অনেকে সাধারণত মূলধন বলতে একটা ভুল ধারণা আছে আমাদের এখানে, যে আমার কাছে 10 টাকা আছে আমি 10 টাকা ইনভেস্ট করলাম, এটা হচ্ছে মূলধন। মূলত কিন্তু আসলে মূলধন কিন্তু এটা না, বলছে মানুষের পরিশ্রম দ্বারা সাধারণত আমরা যেটা ইনকাম করি সেই বস্তুটা সরাসরি আমরা যদি নিজের খাবারের জন্য ব্যয় না করে পুনরায় যদি সেটাকে আমি কি করি ব্যবসার কাজের জন্য ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে আমার মূলধন হিসেবে বলা হয়। আবার অনেক সময় আরো সহজ করে যদি বলি, ধরো আমি 10 টাকা ইনকাম করছি, 10 টাকা ইনকাম করে 5 টাকা আমি আমার নিজের ব্যবহারটা, আমার খাওয়া দাওয়া সংসার সবকিছুর কাজে ব্যয় করছি, এবং বাকি যে 5 টাকা আছে সেটা যখন আমি কোনো ব্যবসার কাজে ইনভেস্ট করবো তখন ওই 5 টাকাই হচ্ছে আমার মূলধন হিসেবে আসবে। মূলধন হিসেবে সাধারণত টাকায় আসবে এরকম কিন্তু কিছু না, আমার যন্ত্রপাতি কাঁচামাল কারখানার গৃহ এসব সবকিছুই সাধারণত আমার একটা মূলধন হিসেবে হতে পারে। আর লাস্টে যেটা হবে সেটা হচ্ছে আমার সংগঠন, কারণ আমি জানি যে আমি উৎপাদন করতে গেলে আমাকে ভূমি দরকার, শ্রম দরকার, মূলধন দরকার, কিন্তু যদি আমি সাংগঠনিক ভাবে যদি আমি শক্তিশালী না হই, অর্থাৎ আমার যদি সাংগঠনিক দক্ষতাটা না থাকে, তখন কিন্তু আমার আসলে ভূমি শ্রম মূলধন কোনো কিছু কিন্তু আমার কাজ হবে না। আর যেহেতু আমার মূল বিনিয়োগ কাজ হচ্ছে কি বিনিয়োগ করা, কারণ আমি বিনিয়োগ করে এখান থেকে কিন্তু আমাকে অবশ্যই উৎপাদন করে নিতে হবে, আমাকে ব্যবসা একটা ঝুঁকি নিতে হবে, আমাকে অনিশ্চয়তা বহন করতে হবে, এই যোগ্যতাগুলো কিন্তু একজন সংগঠকের মধ্যে অবশ্যই থাকতে হবে। যে এরকম না বিষয়টা যে আমি ব্যবসা করতে গেলাম আমি সফল হয়ে গেলাম, আমাকে কিন্তু অবশ্যই ব্যবসায় ঝুঁকি নিতে হবে এবং অনিশ্চয়তা যে আমার লস হতে পারে এই ধরনের মাইন্ডসেট নিয়ে কিন্তু আমার কাজ করতে হবে। অর্থাৎ উৎপাদন ব্যবস্থার সাথে কিন্তু আমার এই 4টা জিনিস ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ হচ্ছে কি ভূমি, একটা শ্রম, একটা মূলধন এবং একটা হচ্ছে সংগঠন। আর লাস্টের যে 2টা টপিক শুধু আমরা একটা আলোচনা করব আজকের ক্লাসে লাস্টের 5 মিনিট, এটাকে বলা হয়েছে যেহেতু আমরা উৎপাদন নিয়ে আলোচনা করতেছি, যদি বলা হয় উৎপাদনের উপাদানগুলো কি কি, তখন আমার উত্তরটা হবে উৎপাদনের উপাদান হচ্ছে 4টা, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। কিন্তু যদি কেউ বলে যে উৎপাদনের প্রকার ভেদ, অর্থাৎ উৎপাদনকে আসলে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারবো, তখন আমার উত্তরটা আসলে যেভাবে উৎপাদনটা 2 ভাগ, একটা হচ্ছে অবিরাম উৎপাদন, একটা হচ্ছে সবিরাম। অবিরাম উৎপাদন হচ্ছে এটা একটা ধারাবাহিক উৎপাদন, সাধারণত কোনো দ্রব্য একবার উৎপাদন শিডিউলে অর্থাৎ রুটিন হলে সেটা ধারাবাহিকভাবে চলতে থাকে। যেমন তোমাদের এখন ক্লাস হচ্ছে, এখন ক্লাসটা কিন্তু সপ্তাহে 6 দিন হচ্ছে, এটাকে বলা হবে অবিরাম ক্লাস। আর যদি সবিরাম ক্লাস হইতো সেটাকে সপ্তাহে 3 দিন, শনিবার, রবিবার, গ্যাপ দিয়ে সোমবার, জাস্ট উদাহরণ দিয়ে বুঝাইলাম। অবিরাম মূলত বিষয়টা হচ্ছে কি, অবিরাম হচ্ছে একটা দ্রব্য ধারাবাহিকভাবে উৎপাদনের একটা প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াতে ক্রমাগত ভাবে একটা পণ্য সাধারণত উৎপাদন হতে পারে, হতে থাকে। এখানে বলছে মোটর গাড়ি নির্মাণ কারখানা, তেল শোধনাগার, এইসব জায়গায় কিন্তু আমার অবিরাম উৎপাদন হয়। যেমন তুমি যদি একটা তেল শোধনাগারের কথা চিন্তা করো, বিষয়টা কিন্তু এরকম না যে আমি 1 সপ্তাহে 100 লিটার তেল উৎপাদন করলাম, বাকি 1 সপ্তাহ বসে থাকলাম, ঠিক না? আবার মোটর গাড়ি নির্মাণ, আমি 1 সপ্তাহে একটা চাকা লাগাইলাম, গাড়ি বসে থাকলাম, এগুলো কিন্তু ক্রমাগত কিন্তু চলতেছেই। আর সবিরাম উৎপাদন আমার যেটা, সেটা হচ্ছে সাধারণত একটি দ্রব্য সবিরাম উৎপাদিত হয় কিন্তু ধারাবাহিক ভাবে নয়, অর্থাৎ এটা কি হয় একটি নির্দিষ্ট দ্রব্য নির্দিষ্ট সময় পর্যন্ত উৎপাদিত হয় এবং পরবর্তীতে তাকে উৎপাদন শিডিউলে অন্তর্ভুক্ত করা হয় না। তো কিছু কিছু বিষয় আছে দেখা গেছে যে তোমার একটা নির্দিষ্ট, যেমন পানি বিদ্যুৎ জেনারেটর তৈরি, রাসায়নিক শিল্প কারখানা এই ধরনের প্রক্রিয়া অনুসরণ হয়, রাসায়নিক শিল্প কারখানা একটা কেমিক্যাল তৈরি করা হয় সেটা কিন্তু অফ রাখে অথবা পরবর্তীতে এটাকে আরো মডিফাই করে। পানি বিদ্যুৎ জেনারেটর, বিদ্যুৎ একবার উৎপাদন হয় পরবর্তীতে কিন্তু করা লাগে না, এটা একটা সবিরাম প্রক্রিয়ায় থেমে থেমে এই ধারটা কিন্তু চলতে থাকে। আবার বিষয় হচ্ছে তোমার হচ্ছে যেমন মাছের উৎপাদন, সবজির উৎপাদন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সবজি কিন্তু আমরা 12 মাস চাষ করি না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চাষ করি, এরপরে আমরা অথবা ওই জমিতে অন্য কিছু চাষ করি, এটাকে মূলত আমার বলা হচ্ছে তোমার সবিরাম উৎপাদন। তার মানে একটা অবিরাম উৎপাদনটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলে থাকে, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। আর যেটা সবিরাম উৎপাদন এটাকে সাধারণত আমার ইন্টারমিনেন্ট প্রোডাকশন বলে, অর্থাৎ হচ্ছে কি একটি দ্রব্য সবিরাম উৎপাদিত হয় কিন্তু ধারাবাহিক ভাবে না, এটা সবিরাম উৎপাদিত হয় কিন্তু খেয়াল রাখতে হবে এটা ধারাবাহিক ভাবে না, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমার উৎপাদনটা হয়। তারপরে দেখো আজকের ক্লাসে মূলত আমরা যেই 3টা বিষয় নিয়ে আলোচনা করছি, একটা বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থার পরিধি, অর্থাৎ আমি উৎপাদন করতে গেলে কি কি প্রবলেম ফেস করতে পারি এবং এগুলো থেকে আমি কিভাবে বের হয়ে আসতে পারবো। এরপর আমাদের ছিল উৎপাদনের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করা, আর লাস্টে যেটা ছিল আমাদের সেটা হচ্ছে উৎপাদনের প্রকারভেদ। এরপরের ক্লাসে আমরা সরাসরি তোমাদের কিছু রচনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাব, যেহেতু আমাদের পরীক্ষা চলে আসছে। এবং সংগঠন কি, উৎপাদনের আয়তন বলতে কি বোঝায়, তারপর হচ্ছে আমাদের উৎপাদন ব্যবস্থার উপাদান কয়টি, যেমন ধরো এই প্রশ্নটা দেখো বোর্ডে কিন্তু অনেকবার আসছে, দেখো অলরেডি কিন্তু এই প্রশ্ন আমরা সলভ করে ফেলছি যে উৎপাদন ব্যবস্থার অনেক 4টা উপাদান আছে, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তারপরে ব্যাচ ও জব প্রোডাকশন কি, অর্থাৎ পরবর্তী যে ক্লাসটা আমাদের হবে এই ক্লাসটার মধ্যে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো, বুঝতে বুঝতে পারছো? কারণ আমরা আগেই বলছি আমাদের এই টেক্সটাইল প্রোডাকশন ক্লাসটা কিন্তু মাত্র শুরু হয়েছে, তো ওইভাবে কিন্তু হচ্ছে আমরা
এটা প্রশ্নগুলো আগাইতে পারি নাই। আমাদের কাজ হবে কি, অল্প সময়ের মধ্যে কিভাবে এই বিষয়গুলোকে সলভ করা যায়, এই সেই চিন্তাটা মাথায় রেখে কাজ করা। বিষয়টা কি সবাই বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন আছে? আর স্যার আমাদের প্রশ্ন ছিল, হ্যাঁ বলো স্যার, বলছেন যে যে কালকে তো পরীক্ষা নেবেন স্যার, রাত্রে গুলো পরীক্ষা নিলে একটু প্রবলেম হয়, দেখা যায় কারেন্ট থাকে না, সমস্যা হয়ে যাচ্ছে। তবে এখন তো তোমার বৃষ্টির সময়, এই সময়টাতে কারেন্ট খুবই কম যায়, তুমি বুঝতে পারছো? আর নিজে কি ওয়াইফাই ইউজ করো না হচ্ছে মোবাইল ডাটা ইউজ করো? স্যার মোবাইল ডাটা, ধরো মোবাইল ডাটা যদি থাকে তাহলে তো তোমার সমস্যা তেমনটা হবে না। কারণ আমার মেইন বিষয়টা হচ্ছে যে বাসায় কিন্তু তোমার নর্মালি এরকম তো না যে কারেন্ট চলে গেছে তুমি একদম অন্ধকারে বসে আছো, কি বলছো বুঝতে পারছো? আর আমাদের প্রশ্নগুলো একদম অল্প মার্কের হবে, দেখা গেছে আমি হয়তো 10 মার্কের কোশ্চেন করবো, সেই কোশ্চেনটা দিতে তোমার 15-16 মিনিট আসে বেশি লাগবে না। আর বিষয়টা আসলে করতে চাচ্ছি কেন, কারণ দিনের বেলা তোমাদের ক্লাস হয়তো, রাত্রে বেলা কম বেশি সবাই একটু ফ্রি থাকো তোমরা, ওই সময়গুলোতে যদি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু দিতে পারো, তোমাদের প্র্যাকটিস করা হইলো, পাশাপাশি পিছনে কি আমরা পড়াইলাম পুরো কতটুকু বুঝতে পারলাম, এই বিষয়টা জাস্টিফাই করা হইলো আর কি। ঠিক আছে, আজকে তার সাথে আমাদের এতটুকু পর্যন্তই থাকুক। স্যার হ্যাঁ বলো, বলো স্যার, আমাদের মিড টার্ম কি সকালে হবে পরীক্ষা না দুপুরে? না, আমাদের পরীক্ষাগুলো সকালবেলা হবে। আচ্ছা, আমরা পরীক্ষার দিনগুলো সকালে প্রিপারেশন নিয়েছি, সকালবেলায় পরীক্ষাটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর আমি আবার বলে দিচ্ছি, আগামী শনিবার অবশ্যই কলেজে আসবা, অ্যাডমিশন অ্যাপ্লিকেশন নিয়ে আসবা যারা এখনো দেওয়া নাই, কারণ ওই দিন মিড টার্ম পরীক্ষার সমস্ত সাজেশনগুলো আমি তোমাদেরকে দিব, বুঝতে পারছো? সুতরাং সবাই শনিবার আগে শনিবার চলে আসবে, আজকে সকাল এতটুকু পর্যন্ত থাকুন, ভালো থাকবে সবাই।